রাতপোহালী খুলনা ও বরিশাল সিটিতে ভোট কাল এরই মধ্যে সবগুলো কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম সোমবার সকাল আটটা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত এদিকে নির্বাচন কেন্দ্র নির্বাচনকে কেন্দ্র করে দুই সিটিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য খুলনা ও বরিশাল প্রতিনিধির সহায়তায় জানাচ্ছেন জামান। ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকে পৌঁছে দেয়া হয় নির্বাচনের সরঞ্জাম এ উপলক্ষে দুই সিটিতেই নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বরিশাল সিটিতে একশো ছাব্বিশটি কেন্দ্রে আটশো পঁচানব্বইটি বুথের জন্য অতিরিক্ত ইভিএম পাঠানো হয়েছে সব কেন্দ্রেই বসানো হয়েছে সিসি ক্যামেরা মোতায়েন রয়েছে দশ প্লাটুন বিজিবি সাড়ে চার হাজার পুলিশ র্যাবের ষোলোটি টহল টিম এবং আনসার সদস্য এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা কি কী করণীয় আছে তাদের এগুলো আমরা একটি সমন্বয় সভার মাধ্যমে নির্দেশনা প্রদান করেছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার বৃন্দ এখানে এসেছিলেন ওনারাও নির্দেশনা দিয়ে গেছেন আমরা আশা করছি যে এই নির্বাচনটি সকলের সহযোগিতায় আমরা সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠান করতে সক্ষম হব বহিরাগতদের সিটি কর্পোরেশন এলাকায় প্রবেশে তল্লাশি অব্যাহত রেখেছে প্রশাসন কোথাও দেখেন এরকম কোনো অনিয়ম বা দেখেন যে এখানে রয়েছে তারা অবশ্যই আমাদেরকে ইনফর্ম ইনফর্ম করলে আমরা কিন্তু আরও এনকারেজড হবো এবং আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব এদিকে নির্বাচন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী সেখানে যেন কোনো বাধা বিঘ্ন সৃষ্টি না হয় এই জন্য আমি শঙ্কিত আমার বিজয় সুনিশ্চিত যদি নির্বাচন নিরপেক্ষ হয় অন্যদিকে পাল্টা সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এই অভিযোগগুলো তো সব সঠিক নাই আমি কোনো বিশ্বমান নাই যে কোনো এমপি এখানে আমার এই নির্বাচনে প্রচারে অংশগ্রহণ করেছে খুলনা সিটি নির্বাচনে এরই মধ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে অতিরিক্ত ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা চলছে বিজিবি র্যাবের টহল আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার যারা আছেন তারা কিন্তু প্রতিটা এলাকায় বিচরণ করছেন যদি কোনো প্রার্থী নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে মাননীয় কমিশন কিন্তু সেই তার প্রার্থীটা বাতিল করার কিন্তু ক্ষমতা আমাদের কাছে রয়েছে খুলনা সিটি নির্বাচনে দুইশো কেন্দ্রে ভোট দেবেন পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো জন রত্না সামান একুশে টেলিভিশন